Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nusalli ala rasulihil karim. Kaifa halukum ya mahbubat tullab? Alhamdulillah ana a'tashidu annakum bi khairin ma'a ahlikum fi hadha al-program. Alhamdulillah ana aidan bil khair bi du'aikum. Ayuha tullab al-mahbub, أنا محمد تجار سعيد معلمكم عربي للمدرسة الحافظية والعالم بوسطية ملك قوس. أيها الطلاب المحبوب، اليوم أعين أن أدرسكم عن الموتى، وأنتم تعلمون أنا درستكم في اليوم الماضي عن أقسام الصحيح، واليوم أدرسكم عن الموتى. انظر إلى السبورة. আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, দেখো আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি মমতা। কি লিখেছি? মমতা। তোমরা জানো গতকাল আমি সহি একটি প্রকার ছিল, জেন্সের একটি প্রকার ছিল সহি, সহি তিন প্রকার তোমাদের পড়াইছি। আজকে মমতাল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার আলোচনা মনোযোগ সহকারে শুনবে এবং বাসায় বসে বসে নোট করবে। দেখো মমতাল কাকে বলে, আমরা একটু মমতালের সংজ্ঞাটা বলব। আমি এই পাশে লিখেছি বাকিল্লা, তিনটি ওয়াও আলিফ ইয়া। তোমরা যারা গত আলোচনা শুনেছো তোমরা মমতালের সংজ্ঞা অলরেডি জানো, যে মমতাল হলো এমন শব্দ যে শব্দের মূল অক্ষরের ভিতর এই তিনটি অক্ষরের যে কোনো একটি অক্ষর থাকবে, অর্থাৎ হাফিল্লার তিনটি ওয়াও আলিফ ইয়া এই তিনটি অক্ষরের যে কোনো একটি থাকলে সেটা হবে মমতাল। এখন আমরা শিখব মমতাল কত প্রকার ও কি কি। মমতাল প্রথমত দুই প্রকার, অর্থাৎ এই তিনটি অক্ষরের ভিতর দুইটি অক্ষর ওয়াও ইয়া দুইটি অক্ষর কোনো শব্দের ভিতর থাকবে অথবা যে কোনো একটি থাকবে। যদি দুইটি থাকে তার নাম হচ্ছে লাফে, তার নাম কি? লাফে। এখান থেকে যদি দুইটি অক্ষর ওয়াও আর ইয়া দুইটি অক্ষরই যদি থাকে তার নাম লাফে। যেমন তোমরা একটা উদাহরণ দেখো, ওয়াহিদ। দেখো তো বন্ধুরা এখানে দুইটি অক্ষর আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি প্রথমে ওয়াও আছে এবং শেষে ইয়া আছে, তাহলে বোঝা গেল এটা লাফে। অর্থাৎ ওয়াও ইয়া দুটি যদি থাকে তাহলে সেটা হবে লাফে। আর যে কোনো একটা যদি থাকে, যে কোনো একটা যদি থাকে তাহলে তখন ওই মমতালটা হবে তিন প্রকার। কতটার তিন প্রকার? যদি একটি থাকে, আমি এই পাশে তোমাদের বোঝার জন্য এক লিখে দিচ্ছি আর এখানে দুই লিখে দিচ্ছি, এর মানে দুটি থাকে। যদি একটি থাকে তাহলে সেটা তিন প্রকার। সেগুলো কি কি বন্ধুরা একটু মুখস্থ করো। এক নম্বর মেসা, এক নম্বর মেসা। দুই নম্বর আজওয়া। তিন নম্বর নাকেস। তিন নম্বর নাকেস। তোমরা আমার সাথে একটু পড়ো, তিনবার বললে মুখস্থ হয়ে যাবে। এক নম্বর মিসাল, দুই নম্বর আজওয়া, তিন নম্বর নাকেস। মিসাল আজওয়া নাকেস, মিসাল আজওয়া নাকেস। তোমার আমি শুরুতে যেভাবে লিখেছি তোমরা এভাবে মুখস্থ করবে। এটা শুরুতে লিখেছি, এটা মাঝে লিখেছি, এটা মাঝখানে লিখেছি। এর মানে যদি ওয়াও বা ইয়া যে কোনো একটি যদি শুরুতে আসে, কোথায় আসবে? শুরুতে। শুরুতে যদি আসে তার নাম মিসাল, তাহলে কি বুঝলা তোমরা? যদি ওয়াও বা ইয়া এই দুইটির যে কোনো একটি শুরুতে আসে তার নাম মিসাল। তার নাম কি? মিসাল। যেমন দেখো উদাহরণ ওয়ালাদা, দেখো তো শুরুতে আসে কিনা। যে আসে তাহলে এটার নাম কি? মিসাল। ইয়া দেখ একটি উদাহরণ দেই, ইয়াসরুন। দেখো তো এখানে আছে কিনা শুরুতে? জি, আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে ইয়ে আছে, অর্থাৎ এটা মিসাল। এবার দেখো তো আজব, আজব তাকে বলে যদি এই শব্দের মূল অক্ষরের মাঝে মাঝখানে যদি ওয়াও বা ইয়া থাকে সেটা হবে আজ অফ। যেমন তোমরা দেখো আমরা লিখতে পারি কমলুন। দেখো তো মাঝখানে ওয়াও আছে কিনা? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি মাঝখানে ওয়াও আছে, অর্থাৎ এটা আজ অফ। আবার আরেকটি শব্দ লিখি ইয়া দিয়ে,
খয়রুন কিরুন খয় দেখো তো বন্ধুরা মাঝখানে কি আছে ইয়া ওতে মাঝখানে যদি ইয়া থাকে তাহলে সেটা হবে আজ অফ আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার তিন নম্বরটা নাকেস নাকেস কাকে আমি দেখো শেষে লিখেছি ওতে তোমরা মনে রাখবে যেহেতু সার শেষে লিখেছে এটা শেষে হবে অর্থাৎ শব্দের মূল অক্ষরের শেষে যদি ওয়াও বা ইয়া যে কোনো একটা থাকে তাহলে সেটা হবে নাকেস সেটা কি হবে নাকেস যেমন তোমরা দেখো যেমন ডালবোর একটি শব্দ ডালবোর অর্থ বালতি দেখো তো শেষে ওয়াও আছে কিনা জি আছে তাহলে এটা হবে নাকেস আর একটি শব্দ দেখো জবি গুড তোমরা জানো জবি অর্থ হরিণ তো এই দেখো শেষে কি আছে ইয়া আছে আমি বলছি শেষে ওয়াও বা ইয়া থাকলে সেটা নাকেস হয় দেখো শেষে আছে ওয়াও এখানে শেষে সিয়া এটা নাকেস তো আশা করি তোমরা সবাই আজকের এই আলোচনা সবাই বুঝতে পেরেছো এখন আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দেব তোমরা বাসায় বসে বসে আমার এই আলোচনার সাথে মিলাই বা দেখো কোনটা নাকেস কোনটা মিসাল কোনটা আজর বা কোনটা লাফিল দেখো তোমরা মিলাইতে পারো কিনা একটা দিলাম ওয়াইলুন আরেকটা দিলাম খাওফুন আরেকটা দিলাম বাইউন এই তিনটি শব্দ তোমরা আমার এই আলোচনা থেকে মেলাও পারো কিনা আশা করি তোমরা পারবে তারপরে বলে দিচ্ছি দেখো ওয়াইলুন এখানে দুইটি অক্ষর আছে ওয়াও ইয়া বলছিলাম দুইটি পাওয়া গেলে সেটা লাফে হবে তাই ওয়াইলুন হবে লাফে খাওফুন একটি আছে ওয়াও সেটা কোথায় আছে মাঝখানে আছে অতএব এটা হবে আজ এখানে ইয়া মাঝখানে আছে এটা হবে আজ শুকরান আলিয়াম আখতমু ফি হাযাল মাকাম কুল্লুকুম কুনু খায়রান মা আহলিকুম ফি হাযাল কারিনা আসসালামু আলাইকুম ইলা লিকা